ক্রেতাদেরকে আগামী 18-19 তারিখে আমাদের রিপোর্ট করতে বলা হয়েছে। 19-20-21 তারিখে আমাদের প্র্যাকটিস অনুষ্ঠিত হবে বসুন্ধরার মাঠে। আগামী 24 মার্চে মালদ্বীপের সাথে বাংলাদেশের খেলা আছে মালদ্বীপে, এবং 29 মার্চ মঙ্গোলের সাথে খেলা আছে বাংলাদেশের সিলেটে। এ উপলক্ষে 22 মার্চ আমাদের দল যাত্রা করবে মালদ্বীপে। সেই জন্য আমরা আজকে 23 জনের দল ঘোষণা করছি, আমাদের কোচ হাবিয়ার কাবরিয়ার সাথে আলোচনা করে এবং কোচিং স্টাফের সাথে আলোচনা করে 23 জন প্লেয়ারকে সিলেক্ট করা হয়েছে কোচের পরামর্শক্রমে, এবং আজকে সেই তালিকা ঘোষণা করা হচ্ছে। আমরা আশা করছি দল ভালো করবে, এবং প্লেয়ারদেরকে আগামী 18-19 তারিখে আমাদের রিপোর্ট করতে বলা হয়েছে। 19-20-21 তারিখে আমাদের প্র্যাকটিস অনুষ্ঠিত হবে বসুন্ধরার মাঠে, এবং 22 তারিখে আমাদের টিম যাত্রা করবে। আমাদের বিভিন্ন দল থেকে তারা যেসব প্লেয়াররা বর্তমানে বিভিন্ন ভালো পারফরমেন্স রাখছে তাদের খেলার দিকে খেয়াল রেখেই আমাদের টিমকে সিলেক্ট করা হয়েছে। আমরা আশা করি এই আমাদের সিলেকশন ভালো হয়েছে এবং এই টিম আমাদের ভালো রেজাল্ট করবে।